নমস্কার বন্ধুরা, অনুপমা কিচেনস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি একদমই অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি হলো আম ডেজার্ট। তো আমি এখানে দুটো আম নিয়েছি। এবার আম দুটোকে আমি খুব ভালোভাবে কেটে নেব। তো আমার আমের কাটা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমের টুকরোগুলো আমি সব দিয়ে দেব। আমার আম পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি এই আম পেস্ট থেকে রসটা বের করে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। খুব ভালোভাবে রসটাকে বের করে নিচ্ছি। এখন যেহেতু গরমকাল, তাই গরমকালে বাজারে সর্বত্রই কাঁচা আম পাওয়া যায়, তাই আমি কাঁচা আম দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সামনে তৈরি করছি। এবারে এই রসটার মধ্যে আমি দিয়ে দেব ফুড কালার। আমি এখানে গ্রিন কালার ব্যবহার করেছি, আপনারা এখানে কালার নাও দিতে পারেন, এটা অপশনাল। এবারে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আমি এই আমের রসটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। তো আমি এখানে মোটামুটি 4 চামচ মতন চিনি দিয়েছি। এবারে আমি রসটাকে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন আমার রসটা ফুটে উঠছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, সেটাকে জলে গুলে আমি দিয়ে দিলাম। এবারে এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেব। দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি গাঢ় হয়ে গেছে। এবারে আমি আর একটা পাত্র নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণে রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমার এই আমের রস যে জেলিটা বানিয়েছি সেটা আমি ঢেলে দিচ্ছি। তো আমার ঢালা হয়ে গেছে। এবারে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এটাকে আপনারা রুম টেম্পারেচারেও রেখে দিতে পারেন, কিংবা ফ্রিজেও রেখে দিতে পারেন। তো আমি এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার এটা একদম জমে গেছে। এবারে আমি ছুরির সাহায্যে এটাকে আস্তে আস্তে ভাবে কেটে নিচ্ছি। আমার কাটা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতে যেমন হয়েছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু। তো আমার তৈরি হয়ে গেছে আম ডেজার্ট। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।